সংশ্লিষ্ট টিচার থাকবেন, শিক্ষক। প্রিয় বন্ধুরা, 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর। একই সাথে তোমরা যারা 2022-এর বোর্ডের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য তিনটি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব এবং পরীক্ষা নিয়ে বোর্ডের সভাপতি কি জানালেন সমস্তটাই বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। তার আগে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে একটি লাইক করার অনুরোধ রইল। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমাদের মধ্যে যারা 2022-এ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে, তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো বোর্ড যথাসময়ে অফলাইন পরীক্ষা নেয়ারই পরিকল্পনা করছে এবং এই অফলাইন পরীক্ষাকে যথাসময়ে যাতে নিতে পারে সেই কারণে একাধিক উদ্যোগ নিচ্ছে পরীক্ষা নিয়ে, ক্লাস নিয়ে। এবং পরীক্ষা নিয়ে এ প্রস্তুতির জন্য নতুন কি জানালেন সংসদ সভাপতি চিরঞ্জিত বাবু সেটা জানাবো। তার আগে তোমাদের যে প্রশ্নটা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে, আমাদের লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে কি উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হবে, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি উচ্চ শিক্ষা সংসদ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাইভ স্ট্রিমিং অ্যাপসের লাইসেন্স কিনেছেন। এক্ষেত্রে তোমাদের প্রশ্ন, আমাদের পরীক্ষা কি তাহলে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমেই হবে? তোমরা সকলেই জানো এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলেই হচ্ছে অফলাইনে, সেই কারণে নিজেদের স্কুলে যেহেতু পরীক্ষা হচ্ছে অনেকের ভিন্ন ধারণা রয়েছে যাতে স্কুল কর্তৃপক্ষের ওপর কোনো রকম আঙুল তুলতে না পারে অভিভাবক, ছাত্রছাত্রী। পরবর্তীকালে আগের বছরও বিক্ষোভ হয়েছে মূল্যায়ন নিয়ে, আগের বছরও প্রচুর আঙুল উঠেছে স্কুল কর্তৃপক্ষের ওপর বিভিন্ন উপায়ে, সেটা যাতে পরবর্তীকালে না হয় সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু সংসদ এই অ্যাপসের লাইসেন্স কিনেছে এবং লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর নিজের স্কুলে অফলাইনে হতে পারে, এইটুকুই ইনফরমেশান রয়েছে। তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা যা জানো সেই অনুযায়ী তোমরা লিখতে পারবে। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে স্কুল যেহেতু এখনও পর্যন্ত ওপেন হয়নি, আর তোমাদের সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, একটু তোমাদের সময় দিয়ে তারপরে পরীক্ষা নিলে যেরকমভাবেই পরীক্ষা নিক তোমাদের অন্তত অনেকটা সুবিধা হবে, সেটাই আমার মনে হয়। বাদ বাকি তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। এরপরে দ্বিতীয় যে আপডেটটি, পশ্চিমবঙ্গ বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য একটি উল্লেখযোগ্য টেস্ট পেপার যেটা এবছর বেরোনোর কথা ছিল না বা জানিয়ে দেওয়া হয়েছিল এবছর বেরোচ্ছে না, এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার, সেই এবিটিএ টেস্ট পেপার কিন্তু প্রকাশিত হবে। এবিটিএর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিকের জন্য এবিটিএ টেস্ট পেপার বেরোচ্ছে এবং মাধ্যমিকের জন্য আগেভাগেই এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে এবং মাধ্যমিকের জন্য বোর্ডের তরফ থেকেও বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হয়েছে। এছাড়াও বাজার চলতি বহু টেস্ট পেপার রয়েছে বা বহু প্রশ্নপত্রের বই রয়েছে, যে কোনো একটা তোমরা অবলম্বন করে প্র্যাকটিস করলেই ভালো নম্বর ক্যারি করতে পারবে। তুমি এই মুহূর্তে কোন টেস্ট পেপার কিনেছো বা কোন টেস্ট পেপার প্র্যাকটিস করছো বা কোন টেস্ট পেপার কেনার পরিকল্পনা করছো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। এরপরে পরীক্ষা নিয়ে সংসদ সভাপতি চিরঞ্জিত বাবু কি জানালেন সংবাদ মাধ্যমকে, সরাসরি তোমাদের সভাপতির মুখ থেকেই শুনে নাও। আমাদের 14টা সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে, সংশ্লিষ্ট টিচার থাকবেন, শিক্ষক, আর তার সাথে যারা ল্যাব অ্যাটেন্ডেন্ট থাকবেন তারা এক্সপেরিমেন্টটা ক্যারি আউট করবেন, একটা কমপ্লিট ভিডিও সেটা আমাদেরকে হ্যান্ডওভার করবেন। আমাদেরকে হ্যান্ডওভার করার পর আমরা সেটা কাউন্সিল ওয়েবসাইটেও আপলোড করব এবং আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকেও দিয়ে দেবো, তারা সেটা বাংলা শিক্ষা পোর্টালেও কিন্তু তারা আপলোড করে দেবে। আমরা আশা করছি টার্গেট রেখেছি 31 জানুয়ারি। তার মানে তোমরা বুঝতেই পারলে তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রস্তুতির জন্য কাজ শুরু হয়ে গেছে এবং সেই কাজ আশা করছে সংসদ যে 31 জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ভার্চুয়ালি স্লাইডের মাধ্যমে তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তোমরা অফলাইন ক্লাসে গিয়ে করো সেই প্র্যাকটিক্যালের ভিডিও ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করে স্লাইড শোয়ের মাধ্যমে তোমাদেরকে দেখানো হবে যাতে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় এবং সেটা বাংলা শিক্ষা পোর্টালেও পরবর্তীকালে আপলোড করে দেবে এবং তোমাদের যে প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র রয়েছে সেটা এবছর স্কুল করছে, বোর্ডের তরফ থেকে প্র্যাকটিক্যাল প্রশ্নপত্র পাঠানো হচ্ছে না, অর্থাৎ
প্র্যাকটিক্যালের যে নাম্বারটা সম্পূর্ণটাই স্কুলের ওপর থাকছে অতটা তোমাদের চাপ নেই, তার সত্ত্বেও তোমাদের সুবিধার্থে বাংলা শিক্ষা পোর্টালে প্র্যাকটিক্যালের ক্লাস অনলাইনে বা ভার্চুয়ালি আপলোড করা হবে, যেটা সভাপতি জানিয়ে দিয়েছেন যে 31শে জানুয়ারি কিংবা তার আগেই আপলোড করে দেওয়া হবে। এই ছিল তোমাদের জন্য ছোট বড় কিছু আপডেট। এর এছাড়া তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী পরীক্ষা যথাসময়ে হবে, সেটা তো বোর্ডের সভাপতি বুই বোর্ডের সভাপতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বারবার জানিয়েছেন। জোর কদমে তোমরা প্রস্তুতি চালাও, আর আমার যদি কোনো রকমভাবে সাহায্য লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি কোনো সাজেশন ভিডিও পোস্ট করব কিনা বা পরীক্ষা নিয়ে কিভাবে প্রস্তুতি হব এই মুহূর্তে সেই নিয়ে ভিডিও করব কিনা তোমরা কমেন্টে জানাও, তোমাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আপলোড করব। তো প্রত্যেকে ভালো থেকো, পরীক্ষার প্রস্তুতি নাও, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।